আসসালামু আলাইকুম গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ডাটাবেজে ডাটা ইনসার্ট করতে হয় কিন্তু ডাটাবেজে ডাটা ইনসার্ট করার সময় আমাদেরকে কোনো মেসেজ না দেখানোর কারণে আমরা বুঝতে পারি না যে ডাটাবেজে ডাটা ইনসার্ট হলো কি না সরাসরি ভিউ পেজে চলে যাওয়ার কারণে ইন্ডেক্স পেজে চলে যাওয়ার কারণে আমরা ডাটা দেখতে পাচ্ছি কিন্তু কোনো কনফার্মেশন মেসেজ আসছে না আমরা আজকে দেখব কিভাবে সেশন ক্রিয়েটের মাধ্যমে আমরা কনফার্মেশন মেসেজটি দেখতে পারি যেমন আমরা আজকে দেখি টাইটেল টাইটেল জিরো থ্রি ডিটেলস জিরো থ্রি এখন যদি আমরা সাবমিট বাটনে ক্লিক করি দেখেন আমাদের টাইটেল থ্রি ডিটেলস থ্রি অ্যাড হলো কিন্তু আমাদেরকে কোনো কনফার্মেশন মেসেজ পাঠায়নি এখন আমরা মেসেজ পাঠানোর জন্য আমরা কন্ট্রোলারে চলে যাব কন্ট্রোলার থেকে এইখানে আমরা কোড লিখবো দেখুন আমরা স্টোর করার সময় আমরা রিটার্ন রিডিরেক্ট রাউট পোস্ট ডট ইন্ডেক্সে নিয়ে যাচ্ছি এখানে আমরা একটি সেশন সেট করে দেব আমরা কয়েকভাবেই করতে পারি আমরা এখান থেকে নিতে পারি ডলার সাইন রিকোয়েস্ট রিকোয়েস্ট থেকে সেশন ফ্ল্যাশ যেহেতু একবারই যাবে ফ্ল্যাশের মধ্যে আমরা সাকসেস সাকসেস নামে কী নিলাম এবং ভ্যালু পাঠাবো পোস্ট ক্রিয়েটেড সাকসেসফুলি এবং আমরা এটাকে ইন্ডেক্স পেজে যেহেতু আমাদেরকে রিটার্ন করতেছি রিডিলেট করতেছি ইন্ডেক্স পেজে আমরা ইন্ডেক্স পেজে যেয়ে এইখানে আমরা এই ডিপ ডিব্রো সবার উপরে দিই রোপ নেচে দিয়ে দিই এইখানে আমরা দিয়ে দিব ইফ সেশন

ক্লাস নেব অ্যালার্ট আমরা সাকসেস অ্যালার্ট নেই এখানে আমরা মেসেজটাকে প্রিন্ট করে দেব session success session আমরা ব্যাকেট দিয়ে দেব দেখুন আমরা এইখানে কন্ট্রোলারের মধ্যে বলে দিলাম রিকোয়েস্টের সেশন ফ্ল্যাশ কী হবে সাকসেস আর ভ্যালু হবে পোস্ট ক্রিয়েটেড সাকসেসফুলি আর আমরা ভিউ পেজে যেয়ে যেখানে আমরা এই মেসেজটা দেখতে চাচ্ছি সেখানে একটি ডিপ নিয়ে নিলাম ডিপের উপরে আমরা বলে দিলাম ইফ যদি সেশন হ্যাস যদি সেশন থাকে সেশনের মধ্যে কী থাকে সাকসেস থাকে তবে আমাদের ডিভের মধ্যে অ্যালার্ট আকার আকারে দেখাবে সেশন সাকসেস এখন যদি আমরা ব্রাউজারে যাই এবং আমরা এখানে যদি টাইটেল এইট দিই ডিটেলস এইট দিই সাবমিট করি দেখুন আমাদের পোস্ট ক্রিয়েটেড সাকসেসফুলি দেখাচ্ছে এখন আমাদের পোস্টে ক্রিয়েট হয়ে গিয়েছে আমরা কয়েকভাবে দেখবারও আমরা এইখানে রিকোয়েস্ট আমরা নাও দিলে পারি এখান থেকে যদি আমরা রিকোয়েস্ট না দিই দেখুন রিকোয়েস্ট আমরা দেইনি কিন্তু এখন যদি আমরা ব্রাউজারে যাই আবার আমরা নতুন করে ক্রিয়েট করি নাইন নাইন সাবমিট পোস্ট ক্রিয়েটেড সাকসেসফুলি আমাদের নয় নাম্বারটাও ক্রিয়েট হয়েছে অর্থাৎ আমরা রিকোয়েস্ট না দিলেও হবে আমরা আরেকভাবে একভাবে দেখব এখানে যদি আমরা এই সেশনটা এইভাবে না দিয়ে আমরা কমেন্ট আউট করে রাখলাম এইখানে আমরা রিটার্ন রিডিরেক্ট রাউট এইখানে যদি আমরা উইথ দিয়ে করি উইথ এখানে আমরা মেসেজটা দিয়ে দিতে পারি এই মেসেজটা দিয়ে দিই যদি রিটার্ন রিডিরেক্ট রাউট দিয়ে দিলাম বা রিটার্ন ব্যাকও দিতে পারতাম যে এই সেম পেজে ফিরে আসতে দিতে চাইতাম রিটার্ন ব্যাক আর এখন যেহেতু আমরা আরেকটি পেজে নিয়ে যাচ্ছি রাউট লিখে দিলাম এবং উইথ সাকসেস কি আর ভ্যালু নিয়ে যাবে এখন যদি আমরা ব্রাউজারে যাই আমরা ক্রিয়েট পেজে যাই এখানে আমরা টাইটেল দিলাম টেন ডিটেলস দিলাম টেন সাবমিট বাটনে ক্লিক করি দেখুন আমাদের পোস্ট ক্রিয়েটেড সাকসেসফুলি দেখাচ্ছে দশ নম্বর টাইটেল এবং ডিটেলস আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে তো আমরা দেখলাম সরাসরি এক লাইনের মধ্যে আমরা উইথ দিয়ে কী এবং ভ্যালো পাঠিয়ে আমরা সেশন আমরা সেশন মেসেজ পাঠাতে পারি আমরা যদি এই সেশন হ্যাজ বাদ দিই তবুও আমরা সেম মেসেজটি পাবো হ্যাজ আমরা বাদ দিয়ে দিলাম সেশন সাকসেস সেশন সাকসেস আমরা এখন যদি ব্রাউজারে যাই আমরা পোস্ট টুয়েলভ ডিটেলস টুয়েলভ সাবমিট বাটনে ক্লিক করি পোস্ট ক্রিয়েটেড সাকসেসফুলি দেখুন টাইটেল টুয়েলভ ডিটেলস টুয়েলভ চলে আসছে অর্থাৎ আমরা হ্যাজ না দিলেও হবে আমরা বুঝতে চাচ্ছি যে কতভাবে আমরা সেশন মেসেজটা পাঠা পাঠাতে পারি এই ক্ষেত্রে যদি আমরা যদি এইভাবে করি আমরা স্কুপ রেজুলেশন অপারেটর ব্যবহার করে স্ট্যাটিক মেথড ব্যবহার করে আমরা করতে পারি এখানে যদি আমরা সেশন দিই সেশন স্কুপ রেজুলেশন অপারেটর হ্যাস আর এইখানে আমরা সেশন গেট করব এভাবেও যদি আমরা লিখি সেশন হ্যাস সাকসেস এবং এখানে সাকসেস ধরে গেট করে সাকসেস ভ্যালুটা আমরা দেখাবো এভাবেও আমরা সেশন মেসেজকে পাঠাতে পারি তো আমরা দেখে এইভাবে আসে কি না আমরা চলে গেলাম ব্রাউজারে সেখান থেকে থার্টিন টাইটেল থার্টিন ডিটেইলস থার্টিন সাবমিট বাটনে ক্লিক করি পোস্ট ক্রিয়েটেড সাকসেসফুলি দেখুন আমাদের টাইটেল ডিটেলস থার্টিন চলে আসছে তো আমরা আবার করে চলে যাই আমরা দেখলাম কতভাবে সেশনকে আমরা ইন্ডেক্স পেজে ভিউ করাতে পারি এবং কতভাবে আমরা সেশনকে আমরা পাঠাতে পারি ইন্ডেক্স পেজে তো এই ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আমরা দেখব কীভাবে ফর্মকে ভ্যালিডেশন সেট করা যায় ভর্মের মধ্যে ভ্যালিডেশন সেট করা যায় তো দেখুন এই পর্বে আমরা দেখি এখানে একটু দেখে রাখি যে আমরা যখনই এই পেজে আসি এখানে যদি আমরা ফাঁকা ভ্যালু পাঠাই তবে আমাদের কি কোন কোন ফিল্ড আছে সবগুলো দেখিয়ে দিচ্ছে এখন যদি সাবমিট বাটনে ক্লিক করি দেখুন আমাদেরকে এরর জেনারেট করতেছে এবং বলে দিচ্ছে আমাদের টাইটেল আছে ডিটেলস আছে আপডেটেড অ্যাড ক্রিয়েটেড অ্যাড এই ফিল্ডগুলো আমার ডাটাবেজে আছে তো আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করার সময় আমরা কখনো চাবো না যে আমাদের ডাটা বাজে কী কী আছে তারা দেখবে পরবর্তী পর্বে আমরা দেখব এই ভ্যালিডেশন করলে এই ইদটা আমরা দেখতে পাবো না তো পরবর্তী পর্বে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ